মর্নিং ইউএস ফ্যামিলি, ভেরি গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং হয়ে গেছে। আমার যে মেয়েটা কাজ করে, বুলবুলি, ও কাজ করে দিয়ে গেছে। শরীরটা ভালো না, তাই শুয়ে আছি। আর সবথেকে বড় হচ্ছে যে তোমরা আমাকে কেউ আমার পাশে কেউ থাকছো না। আমি ব্লগ করছি, শর্টস করছি, তোমরা কেউ দেখছো না, লাইক করছো না, কমেন্ট করছো না। জানি না, হয়তো ভালো লাগছে না। তো ভাবলাম যে আমি তো তোমাদের সঙ্গে যাই হোক, যেরকম হোক, এত ভালো ভালো ব্লগ শেয়ার করলাম, বাইরে গেলাম যে, তারপরে এখানেও মানে বেরোচ্ছে আসছে, যেটাই করছি। তো জানি না তোমরা কেন আমার পাশে থাকছো না, কেন আমার সাথ দিচ্ছ না। যদি না দিতে থাকো তাহলে তো আর আমি একা একা কী করবো বলো। তোমরা আমার পাশে না থাকলেও ভেবেছিলাম অনেক বন্ধু হবে, আমার ফ্যামিলি অনেক বড় হবে, আমি ফ্যামিলি ভীষণ ভালোবাসি। যাই হোক, এই বলেই ব্লগটা শুরু করলাম। যদি মনে করো যে আমার পাশে থাকতে পারো তাহলে থেকো, পাশে থেকো, সাথে থেকো। একাই থাকি, তাই তোমাদের প্রথমেই বলেছিলাম আমি যেরকম মানে আমার এইভাবে আমি ব্লগ করবো। তো যাই হোক, এই বলে আমি শুরু করছি। হ্যাঁ, আজকে আমি বেরোবো, আমার বেরোনোর আছে। আমার ভাইপোর বিয়েটাও চলে আসছে সামনে, কিছু কেনাকাটা এইসবগুলো তো রয়েছে। চলো দেখতে থাকো। আমি একটা রেসিপি মানে করছি আজকে, রান্না জানি না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। বেগুন, আলু আর কপিগুলোকে ছোটো ছোটো করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে, আর তার মধ্যে আলু আর কপিটাকে হালকা করে আগে ভেজে তারপরে বেগুনগুলোকে দিয়েছি। দিয়ে এরপরে একটা পেঁয়াজ দিয়ে দেবো। কালকে আমি করেছিলাম, অবশ্য কপি আর আলুটা দিইনি, শুধু বেগুন, কালো জিরে ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছিলো। আজকে হলাম অল্প একটু কপি ছিল, আনলাম যে কপিটা আলুটা দিয়ে দেখি করে, আর ভালোই হবে, ভাজা ভাজা। আর উপর দিয়ে একটুখানি হালকা পেঁয়াজটা একটুখানি মানে কচকচে থাকবে, করে দেখো, গরম ভাত বা রুটি দিয়ে দারুণ লাগবে। পেঁয়াজটা দেবে, বেশ কচকচ করবে, আর নুন হলুদ মিষ্টি, একটু হালকা মিষ্টি দেবে, খুব ভাল লাগবে। মানে আমার কথাটা একবার করে তোমরা খেও, রুটি গরম ভাতের সঙ্গে এত সুন্দর লাগবে। আর বেগুনগুলোকে না একটু ডুমো ডুমো করে কাটতে হবে, মানে একদম ছোটো ছোটো না। আর যেরকম আলুটা যত ছোটো করে পাতলা করবে, কপিটাও তাই, কিন্তু বেগুনটা একটু ডুমো ডুমো, কেন বেগুনটা একটু ভাজলেই নরম হয়ে যায়, আর ভাজবে আর হালকা আছে, খুব ভাল লাগবে। একবার করে খেও তোমরা, এত সুন্দর, মানে গরম করে মানে রুটির সঙ্গে গরম গরম এই ভাজা বা ভাতের সঙ্গে খুব ভাল লাগবে, মানে মনে হবে যে পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নিই। কালকে আমি করেছিলাম বলে তোমাদের আজকে এটা বললাম। আর রেসিপিটা শুরু থেকে করলাম না, আমি কালো জিরা ফোড়ন দিয়ে করবো, ভাল লাগবে সেটা। দুমো বেশ দিয়ে করে হালকা আছে করবে, বেগুনগুলো ইয়ে হয়ে যাবে, আর আলু এটা তো হয়েই যাবে, ভালো লাগবে খেতে। একবার করে দেখো কিন্তু তোমরা। আমি একটু চা নিয়ে বসলাম, একটু চা আর একটা নিমকির প্যাকেট এনেছিলাম। সেই নিমকির প্যাকেটটাই তোমাদের সামনেই খুলব, খোলাই আছে, খেলতে হবে। ওই এগুলোকে কী বলে, মুরগির ঠেঙা কি বলে, খেতে ভালোই লাগে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, বেশি খাবো না, কটা নিই, তিনটে নিই। এইসব মুখরোচক জিনিস খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, খাই, এবার খেলে রাখবো একটা কৌটোতে, খেয়ে নিই আগে। আর তোমরা কী করছো? আমি তো বিয়ের জন্য এক্সাইট হয়ে রয়েছি, কবে যাব বিয়েতে, মজা করব। আবার আমাদের হট্টগুলো কিনে জানো, কেয়াদের একটু শরীর একটুখানে খুবই শরীরটা খারাপ হয়েছে, কালকে গেছিলাম দেখতে, তো শেয়ার করিনি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, ওরাও যাবে আমার ভাইপোর বিয়েতে, অনেক জায়গায় ইনভাইটেড। তো বিয়েটা তো আসছে, বিয়ের ব্লগ ব্লগটা সবই শেয়ার করবো,
যদি তোমরা পাশে থাকো, থাকছো না কিন্তু খুব কষ্ট আমার। আমি বেরোলাম, একটু গড়িয়ার যাব, তারপর ব্লাউজ কেনার আছে আমার কিছু, গড়িয়ার যাব, কিছু কেনাকাটি আছে, তারপরে যাব হাতিবাগান। আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, যেখানে যেখানে শ্যুট করতে পারবো সেখানে সেখানে করবো। আমার আওয়াজটা ঠিক যাচ্ছে তো, রাস্তায় বেরিয়ে গেছি তো ওই জন্য। চলো যাই, এখানে যাচ্ছি। দুটো শাড়ি কেনা হয়ে গেল আমার, আমি বাড়ি গিয়ে শেয়ার করবো, ঠিক আছে? আমি দোকানে করতে দেয়নি, বাড়ি গিয়ে আমি শেয়ার করবো। এখানটায় এসছি, এটা হচ্ছে ইকো পার্কের পেছনে, খুব সুন্দর টাইম কাটানোর জায়গা। জানি তোমরা অনেকেই আসো, কিন্তু আমার এখানে আসতে খুব ভালো লাগে, তাই এসছি।